নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বিপরীত রাজযোগ, চার রাশি হবে মহাকোটিপতি। 48 ঘন্টা এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশির জাতক এবং জাতিকারা। দেখুন, এই বিপরীত রাজযোগটা কি করে সৃষ্টি হচ্ছে প্রথম আমি আগে বলি। বুধ মীন রাশিতে অবস্থান করছে এবং সেখানে বুধ নিজস্থ এবং রাহুর দ্বারা পীড়িত এবং অস্তমিত, এবং এর উপর কোনো শুভ গ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না। অর্থাৎ বুধ একে নিজস্থ, তারপর অস্তমিত এবং রাহু একটা পাপিক গ্রহের দ্বারা একটা শুভ গ্রহ আপনার প্রভাবিত হচ্ছে, এবং কোনো ভালো কোনো শুভ গ্রহ তার উপর কিন্তু দৃষ্টি পড়ছে না। এখানে কিন্তু মানে ভয়ঙ্কর বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। এই বিপরীত রাজযোগে কি করে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা সমস্যা করে, কিন্তু অপার ধন নিয়ে আসে। এবং চারটি রাশির ক্ষেত্রে স্পেশাল এই বিপরীত রাজযোগ কিন্তু লাভ কিন্তু দিবে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আগামী 48 ঘন্টা এই চার রাশি নির্ণায়ক রেজাল্ট পাবে, অর্থনৈতিক দিক থেকে সফলতা পাবে, শেয়ার বাজার লটারি ফাটকা থেকে এই সময় প্রচুর অর্থ কামাবে, ইনকাম আপনাদের ডাবলিং হবে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে জানাবো। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, আমি একটি কথা বলি, কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে পড়ে না, আর আমি যার হাত ধরি জানবেন তাকে আমি টেনে তুলবো। আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে ছেড়ে দিই, কোনো রত্ন বা এর ব্যাপারে কোনো প্রতিকারের ব্যাপারে কিন্তু আমি কিচ্ছু বলি না। অর্থাৎ যখন আমি যার হাত ধরবো কি না জানবেন, কৌশিক দা যার হাত ধরে তাকে টেনে তোলে, ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই। কারণ আমি একটি কথা মনে করি, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনার সমস্যা রয়েছে আমি মেনেই নিলাম, আপনার জন্মকুণ্ডলিতে সমস্যা রয়েছে, তার জন্য যে জ্যোতিষশাস্ত্র, যদি আপনার প্রচুর সমস্যা থাকে ইমিডিয়েট আপনি যোগাযোগ করুন। যারা ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অর্থাৎ একটা ঋণ থেকে মুক্তি হতে গিয়ে আরেক জায়গাতে ঋণ করছেন, অর্থাৎ সেই গর্তটা কিন্তু আপনার তৈরি হয়েই থাকছে। ভয়ঙ্কর ঋণে পড়ে রয়েছেন, ভাবছেন যে আমি বেরিয়ে যাব, কিন্তু না, দীর্ঘদিন ধরে বেরাতে পারছেন না, কি করবেন ভেবে পাচ্ছেন না, অবশ্যই যোগাযোগ করুন। এবং পাশাপাশি যাদের বিবাহ জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বা বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, অথবা আপনার সন্তানের এডুকেশনের জায়গায় সমস্যা হচ্ছে, আপনার ব্যবসা ক্ষেত্রে মানে প্রচুর লসের উপর লস, হাতে অর্থ টিকছে না, বা উল্টা আপনার লোন হয়ে যাচ্ছে, অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন। এবং আমি একটা কথা বলি, আমি যে কাজগুলো করি চ্যালেঞ্জ এবং দায়িত্ব একদম পরিষ্কার কথা, কারণ আমি যে বারবার বলি আমাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের মধ্যে 9টি গ্রহ শুভ থাকে না, এবং আমাদের যে বাস্তুর জায়গাটা সেটাও কিন্তু দেখা কিন্তু দরকার। বাস্তু যদি আমাদের শুভ থাকে তাহলে কিন্তু অনেক পজিটিভ জায়গাগুলো কিন্তু থাকে, অনেক বাস্তু রয়েছে জানেন, যে বাস্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনকে প্রভাব বিস্তার করে। তো যাই হোক, এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা দরকার। এবং আমি যে রাশিগুলোর নাম বলবো না, চারটি রাশি, এই চারটি রাশির নাম ডায়েরিতে নোট করে নিন। এই সময় অপার ধন, ধনবর্ষা হতে চলেছে, যে কোনো দিক থেকে বড় ধরনের প্রফিট পেতে চলেছে এই চার রাশির জাতক এবং জাতিকারা। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি,
আপনারা অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকদা আমার রাশির নাম বললেন হচ্ছে না। দেখুন, একবার ব্যক্তিগত জন্মছক হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন, কারণ সেই জায়গাটা যতক্ষণ না আপনারা প্রতিকার প্রতিবিধান না করেছেন সে মতন বেনিফিট কিন্তু আপনারা পাবেন না। প্রথম রাশি লিখে রাখুন, মানে এক কথায় খুব ভালো লাভ পাবে এই বিপরীত রাজযোগে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির দ্বাদশভাবে এই বিপরীত রাজযোগ আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি দ্বাদশভাবে অস্তমিত অর্থাৎ অন্ধ হয়ে গেছে, রাহুর সঙ্গে পীড়িত এবং নিচস্ত, মানে আপনাদের এই সময় শেয়ার ফাটকা বিজনেস যে কোনো দিক থেকে মেষ রাশির অর্থনৈতিক সফলতা দিবে, এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও আপনারা এই সময় লাভ পাবেন। আর্থিক দিক থেকে আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন, এই বিপরীত রাজ্যকে মেষ রাশি হতে চলেছে মহাকোটিপতি, এবং আপনাদের এই সময় কোনো জায়গাতে টাকা ফেঁসে গেছিলো, টাকা আটকে গেছিলো, সেই টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ নাম্বার ওয়ান রাশি মেষ রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির এই বিপরীত রাজ্যক আপনার ভাগ্যাধিপতি আপনার দ্বাদশপতি ষষ্ঠভাবে রাহুর সাথে পীড়িত অস্তমিত নিচস্ত, অর্থাৎ আপনার ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট এই সময় পাবেন। অর্থাৎ আপনারা শেয়ার মার্কেট বা আপনারা কোনো যা অনলাইন ট্রেডিং বা যে কোনো ফাটকাতে যারা টাকা লাগান সেখান থেকে কিন্তু আপনারা এই সময় বড় ধরনের মুনাফা, বড় ধরনের আর্থিক লাভ আপনাদের হতে কিন্তু চলেছে। এবং এর অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজযোগ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং যাদের ঋণ হয়ে গেছিল সে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা এবং আর্থিক লাভ এই সময় কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশির তৃতীয়ভাবে এই বিপরীত রাজযোগ আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেবে। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে যথেষ্ট লাভ দিবে। এবং আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে এবং লটারি থেকে বড় ধরনের লাভ আপনাদের আসতে চলেছে। তবে আপনাদের ক্ষেত্রে রাহু গ্রহ কেমন রয়েছে তার প্রতিকার প্রতিবেদন অবশ্যই করে রাখুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ আপনার ভাগ্যাধিপতি আপনাদের বিপরীত রাজ্য সৃষ্টি করেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হতে চলেছে, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে, এবং এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের আর্থিক লাভ মকর রাশির দেখা যাচ্ছে। আমি আবারও বলছি, আমি এখান থেকে আপনাদের ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না। যদি আপনারা সঠিক প্রতিকার প্রতিবিধান এবং রেমিডিয়াল মেজারমেন্ট যদি করে রাখেন, এই বিপরীত রাজ্য আপনাদেরকে কিন্তু ভীষণ ভীষণ আপনাদেরকে লাভ দিবে। আর্থিক রূপ থেকে আপনাদের এই সময় বেনিফিট আপনারা কিন্তু হতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির অষ্টমভাবে এই বিপরীত রাজ্য আপনাদের আর্থিক স্থিতি এবং আপনাদের একাদশপতি আপনাদের ইনকাম প্রফিট লাভ এই সময় আপনাদের বৃদ্ধি করবে, এবং সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দেবে। কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা, সিংহ রাশির স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু সমস্যা। আবার বলছি, স্বাস্থ্যের দিকটা অবশ্যই নজর রাখুন, এবং আপনাদের এই সময় শেয়ার মার্কেট এবং অনলাইন ট্রেডিং এবং লটারি ফাটকা থেকে বড় ধরনের বা স্টক মার্কেট থেকে মিউচুয়াল ফান্ড থেকে বড় ধরনের আর্থিক লাভ এবং কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, এবং আপনাদের এ সময় বড় ধরনের কোনো সম্পত্তির দিক থেকেও কিন্তু আপনারা এ সময় লাভ পেতে চলেছে। অর্থাৎ সিংহ রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি, এবং আপনাদের এই সময় বড় ধরনের কোনো জায়গা থেকে আপনারা বিজনেসের থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই চারটি রাশি আপনার মেষ রাশি, তুলা রাশি, মকর রাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থনৈতিক মানে লাভ এই সময় আপনাদেরকে দিতে চলেছে। যারা আবারও বলছি, যারা সমস্যাগুলো রয়েছে অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, কারণ এই যে আমি রাশিগুলোর নাম বলছি হয়তো আপনার রাশির সেম নাম আপনাদের থাকতে পারে, সেখানে যতক্ষণ না আপনারা প্রতিকার প্রতিবিধান না করেছেন ততদিক কিন্তু আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ আপনারা পাবেন না, কারণ এটা হচ্ছে প্রপার বিজ্ঞান, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, এবং জ্যোতিষ হচ্ছে মঙ্গলময় একটা সাবজেক্ট যেটা আপনাকে আগামী দিনের
ফিউচার আপনাদেরকে কিন্তু জানিয়ে দিতে পারে। তো যারা পরামর্শ করতে চাইছেন, গ্রহ রত্ন নিতে চাইছেন, কবজ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো যাই হোক, এই বিপরীত রাজ্যকে আমি যে রাশিগুলোর আমি কথা বললাম লিখে রাখুন। এই রাশিগুলো আগামী 48 ঘন্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ সংবাদ কিন্তু নিয়ে আসতে চলেছে, যেটা আপনাদের বিশেষ করে ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি কিন্তু এই সময় হতে চলেছে। দেখুন, আমি আবারও বলি, সমস্যা আছে, সমস্যার পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই একবার যাদের জন্মকুণ্ডলী নেই, অবশ্যই আপনারা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করিয়ে নিন। অবশ্যই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং যারা যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক, ভিডিওটি আজ এ পর্যন্তই। অবশ্যই আমার একটি অনুরোধ, আপনারা এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে। এই বিপরীত রাজযোগের ফলে যে রাশির কথা বললাম না, হয়তো আপনার রাশি না থাকতে আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে। অবশ্যই শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।